আমার চ্যানেল এসো কিছু শিখিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো। সবার প্রথমে বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন রেখো, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথম তোমাদের কাছে পৌঁছতে পারে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তো আজকে দেখো আমি তোমাদের বলবো, যাদের পরীক্ষা হয়নি, ফার্স্ট টার্ম পরীক্ষা হয়নি, তো কদিন বাদেই কিন্তু স্কুল খুলে তোমাদের ফার্স্ট টার্মটা হবে, তো শেষ মুহূর্তে কিছু কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের দিচ্ছি। ক্লাস ফাইভের বাচ্চাদের বলছি আমি, দেখো এখন ইংলিশের দেব, তো শেষ মুহূর্তে তোমরা কী কী কোশ্চেন অ্যান্সার প্রস্তুত করবে, কীভাবে প্রিপেয়ার হবে শেষ মুহূর্তে, তো সেই কিছু কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তো সেইগুলো তোমরা দেখে নাও। এবং এইগুলোই কিন্তু তোমাদের যে স্কুল খুলে যে পরীক্ষাটা হবে, ফার্স্ট টার্ম পরীক্ষা, সেটা কিন্তু সে পরীক্ষাতে কিন্তু আসবে, ঠিক আছে? তো চলো দেখি কী কী আছে। দেখো ফার্স্ট কী দিয়েছে, ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়াং ওয়ানস, অর্থাৎ কিছু অ্যানিমেল দেবে তাদের বেবিদের সাথে, তাদেরকে মিল করতে হবে, ম্যাচ করতে হবে। তো সেই ম্যাচটা কিন্তু তোমাদের এমভাবে ডাক টেনেও দিতে পারে, অথবা তোমাদের কিন্তু পাশাপাশি লিখেও করতে বলতে পারে, ঠিক আছে? ফার্স্ট দেখো কী দিয়েছে, হর্স, পিগ, কাউ, হেন, টাইগার, ডাক। আর এ পাশে দিয়েছে কাফ, কল্ড, পিগলেট, ডাকলিং, চিক, কাপ। তাহলে হর্স, হর্সের ইয়াং কী হবে, কল্ড, পিগের কী হবে, পিগলেট, কাউয়ের, কাফ, হেনের, চিক, টাইগার, টাইগার হবে তোমার কাপ, ডাকের ডাকলিং, ঠিক আছে? গেল নেক্সট দেখো কী আছে, রাইট দ্য নেমস অফ অ্যাডাল্ট অ্যানিমেলস, অর্থাৎ বেবি অ্যানিমেলসের নাম দিয়ে দিয়েছে, তাদের বড় অ্যানিমেলসের নাম লিখতে হবে, ঠিক আছে? দেখো ফার্স্ট কী দিয়েছে, পাপ্পি, পাপ্পির অ্যাডাল্ট অ্যানিমেল কী হবে, ডগ, ল্যাম্বের কী হবে, শিপ, ইগল, ইগলেট, সরি ইগলেট হবে ইগল, কাব হবে টাইগার, কিড হবে গোট। এছাড়া তোমরা, সরি একটা ছিল কিটেন হচ্ছে ক্যাট। এছাড়া তোমরা পেজ নম্বর 3টা খুব ভালোভাবে পড়বে, এই তোমাদের বেবি অ্যানিমেলস আর অ্যাডাল্ট অ্যানিমেলসের নাম পড়ার জন্য তোমরা পেজ নম্বর 3টা খুব ভালোভাবে পড়বে, ঠিক আছে? নেক্সট কী আছে দেখো, হু অ্যাম আই, মানে আমি কে, কিছু তোমাদেরকে স্টেটমেন্ট দিয়ে দেবে, তো সেটা অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে যে হু অ্যাম আই, অর্থাৎ কার সম্বন্ধে বলা হচ্ছে, তো সেটা তোমাদেরকে লিখতে হবে। দেখো এখানে কী আছে, আই ওয়াশ ক্লথস, আমি কাপড় পরিষ্কার করি, হু অ্যাম আই, তাহলে আমি কে, এটা হবে ওয়াশারম্যান, ঠিক আছে, বা ধোপা যেটা আমরা বলি। নেক্সট দেখো কী আছে, আই মেড চেয়ার টেবিলস, হু অ্যাম আই, বলছে আমি চেয়ার টেবিল তৈরি করি, তাহলে আমি কে, এটা হবে কার্পেন্টার, মানে ছুতোর। নেক্সট আছে আই ডেলিভার লেটার্স, হু অ্যাম আই, যে আমি চিঠি আদান প্রদান করি, তাহলে আমি কে, পোস্টম্যান। নেক্সট আই মেক আর্থেন পটস, হু অ্যাম আই, আমি মাটির পাত্র তৈরি করি, আমি কে, এটা হবে পটার। নেক্সট আছে দেখো, আই মেক হাউজেস, হু অ্যাম আই, আমি বাড়ি তৈরি করি, আমি কে, তাহলে এটা হবে ম্যাশন, মানে হচ্ছে রাজমিস্ত্রি। আই ক্যারি গুডস, হু অ্যাম আই, যে আমি মালপত্র বহন করি, তাহলে আমি কে, এটা হবে পটার, মানে হচ্ছে কুলি। নেক্সট কী বলেছে দেখো, আই লুক আফটার পেশেন্টস, হু অ্যাম আই, আমি পেশেন্টদের বা রুগীদের দেখাশোনা করি, আমি কে, এটা হবে ডক্টর। আই ফাইট ইন ওয়ার্স, হু অ্যাম আই, আচ্ছা আমি যুদ্ধের সময় লড়াই করি, আমি কে, এটা হবে সোলজার। আই স্টিচ ক্লথস, হু অ্যাম আই, আমি কাপড় জামা সেলাই করি, আমি কে, এটা হবে টেইলর। নেক্সট দেখো কী বলেছে, আই কাট হেয়ার, হু অ্যাম আই, বলছে আমি চুল কাটি, তাহলে আমি কে, বারবার। আই ড্রাইভ এরোপ্লেনস, হু অ্যাম আই, আমি এরোপ্লেন চালাই, আমি কে, পাইলট। আই রিপেয়ার শুজ, হু অ্যাম আই, আমি জুতো সারাই করি, আমি কে, এটা হবে কবলার, মানে মুচি। এছাড়া এগুলোর জন্য তোমরা পড়বে হচ্ছে পেজ নম্বর 5 আর 6টা খুব ভালোভাবে পড়বে এগুলো জানার জন্য, ঠিক আছে? চলো চলে যাচ্ছি নেক্সটে। নেক্সট কী দিয়েছে দেখো, রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, বলছে কিছু এলোমেলো করে তোমাদের শব্দ দিয়ে দেবে, তো সেগুলি দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। ফার্স্ট কী দিয়েছে দেখো, স্কুল, স্টাডি, ইন, আই, প্রাইমারি, এ, তো এটাকে সাজিয়ে লিখলে কী হবে, আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল। নেক্সট সায়েন্স টু আই স্টাডি লাভ, এটাকে সাজিয়ে লিখলে কী হবে, আই লাভ টু স্টাডি সায়েন্স। নেক্সট
आई टीचर वांट टू गुड बी ए सजिए लिखले आई वांट टू बी ए गुड टीचर नेक्स्ट आई स्कूल गो एवरीडे टू सजिए लिखले हबे आई गो टू स्कूल एवरीडे এছাড়া তোমরা এগুলোর জন্য পড়তে হলো পেজ নম্বর 8 অর্থাৎ এই রিয়াঞ্জগুলো করার জন্য পেজ নম্বর 8টা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে ঠিক আছে চলো দেখে নি নেক্সট কি আছে নেক্সট কিছু ফিল ইন দা ব্ল্যাঙ্কস বলেছে দেখো তোমাদের ম্যাসকুলাইন জেন্ডার ফেমিনাইন জেন্ডার এই জেন্ডারগুলো আমি তোমাদের খুব ভালোভাবে পড়িয়েছি বুঝিয়েও দিয়েছি তো ম্যাসকুলাইন জেন্ডার ফেমিনাইন জেন্ডার ঠিক আছে তোমাদের দিয়ে দেবে তো কিছু ম্যাসকুলাইন জেন্ডার দেবে ফেমিনাইন করতে হবে কিছু ফেমিনাইন জেন্ডার দেবে ম্যাসকুলাইন করতে হবে এখানে দেখো কি দিয়েছে হর্স হর্সের ফেমিনাইন কি হবে মেয়ার টাইগার টাইগারের ফেমিনাইন কি হবে টাইগ্রেস ডগ ডগের ফেমিনাইন হচ্ছে বিচ বুল বুলের ফেমিনাইন কাউ বা তোমাকে যদি কাউ দিয়ে দেয় কাউয়ের ম্যাসকুলাইন বুল হেন হেনের ম্যাসকুলাইন কক কুইন কুইনের ম্যাসকুলাইন কাইন কিং সরি ওম্যান এর ম্যাসকুলাইন হলো ম্যান ডাক ডাকের ম্যাসকুলাইন ড্রেক গুস গুসের ম্যাসকুলাইন হচ্ছে গ্রিস পিহেন এটা হচ্ছে তোমার ম্যাসকু ফেমিনাইন জেন্ডার দিয়ে দিয়েছে সরি ম্যাসকুলাইন দিয়ে দিয়েছে পিকক এটার ফেমিনাইন করতে হবে পিহেন হয়ে গেল এছাড়াও তোমরা পড়বে হলো পেজ নম্বর 4 এবং 29 নেক্সট দেখো কী দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম ইজ আর এম ইজ আর অর্থাৎ আর্টিকেলটা তোমাদের আমি খুব ভালোভাবে পড়িয়ে দিয়েছিলাম এর জন্য একটা ভিডিও তৈরি করে দিয়েছিলাম তোমরা চাইলে আমার চ্যানেল সার্চ করে দেখে নিতে পারো যে আমি এম ইজ আর কোথায় কোথায় বসে এম ইজ আর বসাবার নিয়মটা তো ঠিক আছে চলো তোমরা এখন দেখে নেওয়া হচ্ছে কোথায় কোথায় এম ইজ আরটা বসলো তবে কী দিয়েছে দেখো আই ড্যাশ রিডিং এ স্টোরি বুক তাহলে আইয়ের পরে সর্বদা এম বসে তাই জন্য আমরা লিখেছি আই অ্যাম রিডিং এ স্টোরি বুক ঠিক আছে নেক্সট দিয়েছে দেখো মাই ব্রাদার ড্যাশ প্লেইং ফুটবল তাহলে মাই ব্রাদার মানে একজন আছে তাই জন্য তারপরে ইজ বসছে তাহলে মাই ব্রাদার ইজ প্লেইং ফুটবল ইউ আর সুইমিং তাহলে ইউ পরে সর্বদা আমরা জানি কী বসে আর বসে তাহলে তাই জন্য ইউ আর সুইমিং নেক্সট কী দিয়েছে দেখো মাই পেশেন্ট মাই প্যারেন্টস ড্যাশ ওয়ার্কিং ইন এ অফিস তাহলে মাই প্যারেন্টস যেহেতু বলেছে সেহেতু আর হবে ঠিক আছে তো এছাড়া পড়বে পেজ নম্বর 7 এটা খুব ভালোভাবে পড়বে অ্যামিজারের করার ক্ষেত্রে পেজ নম্বর 7টা কিন্তু তোমাদের খুব ভালোভাবে করতে হবে নেক্সট কী দিয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস ঠিক আছে তো এখানে দেখো ড্যাশ স্পুনস আর অন দ্য ডাইনিং টেবিল তাহলে এটা কী হবে দা নেক্সট কী আছে মাই গ্র্যান্ডফাদার ইজ ড্যাশ এম এ ইন ইংলিশ মাই গ্র্যান্ডফাদার ইজ এন এম এ ইন ইংলিশ তারপরটা কী আছে দেখো ডু ইউ হ্যাভ ড্যাশ ডিকশনারি তাহলে কী হবে ডু ইউ হ্যাভ এ ডিকশনারি আই মিট ড্যাশ ইউরোপিয়ান আই মিট এ ইউরোপিয়ান এছাড়া তোমরা বাটারফ্লাই বুকের পেজ নম্বর 22টা খুব ভালোভাবে পড়বে শেখার শুধু বইটা খুব প্র্যাকটিস করবে খুব ভালোভাবে পেজ নম্বর 15টা করবে আর তোমরা কী কী প্র্যাকটিসটা করবে দেখো প্র্যাকটিস করবে হলো এ এন দি এম ইজ আর অর্থাৎ এগুলো কোথায় কোথায় বসছে সেগুলো তোমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ নাউন প্রোনাউন এছাড়া পেজ নম্বর 41 42 40 এই তিনটে পেজ খুব ভালোভাবে পড়বে ঠিক আছে সিঙ্গুলার নাম্বার পড়বে প্লুরাল নাম্বার পড়বে সাবজেক্ট প্রেডিকেট হু হুম হুইচ এগুলো খুব ভালোভাবে পড়বে দেখবে তোমাদের পরীক্ষা কিন্তু কোনো কষ্ট হবে না অর্থাৎ তোমরা সব কিছুই কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে তো এদের ফার্স্ট টার্ম পরীক্ষা যাদের হয়নি তাদের জন্য বলে দিলাম শেষ মুহূর্তে তোমরা কী কী পড়বে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন